অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। তো চলুন ভিডিও শুরু করা যাক আমাদের চাঁদ থেকে। আমার বলাটা জরুরি না, তবুও বলছি, এখন আপনি যে ছবিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের চাঁদ, যা কিনা আমাদের পৃথিবীর থেকে 4 গুণ ছোট। শুধু এটুকুই না, এটা সিরিস এবং প্লুটো নামের গ্রহ থেকে বড়। এরপর মার্কিউরি, যা আমাদের চাঁদের থেকে অনেক বড়। এরপর গ্যানিমেড, যা মার্কিউরি থেকে আরও একটি বড় গ্রহ। এরপর মার্স অর্থাৎ মঙ্গল, যা কিনা গ্যানিমেডের থেকেও বড়। তারপর হচ্ছে ভেনাস, যা মঙ্গল থেকে বড়। তারপর হচ্ছে আমাদের পৃথিবী, যা কিনা ভেনাস থেকে বড়। এরপর কেপলার, যা আমাদের পৃথিবী থেকে কয়েক গুণ বড়। এরপর হচ্ছে নেপচুন, যা কেপলার থেকে বড়। এরপর ইউরেনাস, যা কিনা নেপচুন থেকে বড়। এরপর স্যাটার্ন, যা ইউরেনাস থেকে কয়েক গুণ বড়। এরপর টুমাস, যা স্যাটার্ন থেকে বড়। এরপর জুপিটার অর্থাৎ বৃহস্পতি, যা টুমাসের থেকেও বড়। এরপর এই গ্রহটি, যার নাম হচ্ছে HD 100546, যা কিনা পেছনের সব গ্রহ থেকে বড়। এরপর আমাদের সূর্য, যা এই গ্রহ থেকে বড়। সূর্য থেকে বড় হচ্ছে সিরিয়াস, যেটি কিনা আকাশের সবচেয়ে উজ্জ্বলতম তারা। এরপর পোল্যাক্স, যা সিরিয়াস থেকে বড়। পোল্যাক্সের পর আর্কটেরাস, যা পোল্যাক্সের থেকেও বড়। এর থেকে বড় অ্যালডিব্রান, যা কিনা একটি তারা। এর থেকেও বড় হচ্ছে রাইজেল, যাকে ব্লু সুপার জায়ান্ট বলা হয়ে থাকে। এর থেকেও বড় হচ্ছে পিস্টল স্টার। এর চেয়েও বড় হচ্ছে অ্যান্টারিস, যাকে রেড সুপার জায়ান্টও বলা হয়। আর এর চেয়েও বড় বিটেলজুস। এরপর ক্যানিস মেজরিস, যা এই সকল তারা হতে অনেক বড়। আর এর চেয়েও বড় ইউআই স্কুটি। এ সকল তারা আমাদের গ্রহ থেকে অনেক 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 বড়। এবার এই ভিডিওটিকে জুম আউট করতে করতে আমরা পুরো মহাবিশ্বের আকার পর্যন্ত যাচ্ছি। কী এই মহাবিশ্ব, কত বড় এই মহাবিশ্ব, শুধু দেখুন ভিডিওটি। এরপর হয়তো আপনার নিজের ভেতর থেকেই উত্তর চলে আসবে, এই মহাবিশ্বের তুলনায় আমরা কত নগণ্য। এখন যে দৃশ্যটি আপনি দেখছেন, সেখানে লাখো কোটি তারা রয়েছে। এটি হচ্ছে আমাদের গ্যালাক্সি, যেখানে লাখো কোটি গ্রহ তারা যে যার অবস্থানে বিদ্যমান। আর এই কোটি কোটি তারা আর গ্রহ মিলেই তৈরি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। এটি হচ্ছে আমাদের আকাশগঙ্গা, যার সীমা অপার, যেখানে রয়েছে 100 কোটি গ্রহ নক্ষত্র। এটি হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশে রয়েছে আরও একটি গ্যালাক্সি, যার নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যা কিনা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকেও 4 গুণ বড়। না জানি এর মতো কত গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চারপাশে রয়েছে। এ সকল গ্যালাক্সি মিলে যা হয় সেটি হচ্ছে আমাদের মহাবিশ্ব। এটি হচ্ছে আমাদের মহাবিশ্ব, যার ভেতর মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। এটি হচ্ছে আমাদের মহাবিশ্ব। আর শুধু এটুকুই নয়, এখন আপনি স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের ইউনিভার্স, যা কিনা একটি বল। না জানি আমাদের ইউনিভার্সের মতোই কত লাখো কোটি ইউনিভার্স রয়েছে এই মহাবিশ্বে। আর এই কোটি কোটি ইউনিভার্স মিলেই তৈরি হয় একটা মাল্টিভার্স। হয়তো এই মাল্টিভার্সের উপরেও এক সুপারভার্স আছে, যেখানে হাজারো মাল্টিভার্স আছে, লাখো কোটি মাল্টিভার্স আছে। এটি হচ্ছে আমাদের মহাবিশ্ব। খুব অবাক হচ্ছেন তাই না? এখান থেকে মাইক্রোস্কোপ লাগিয়েও যদি আপনাকে খোঁজেন, আপনার অস্তিত্ব তো দূরের কথা, আমাদের গ্যালাক্সিকেও খুঁজে পাওয়া যাবে না। ভিডিওটি দেখে একবারও কি ভেবেছেন যে এগুলো আসলো কোথা থেকে? কোথা থেকে আসলো এই মহাবিশ্ব? কে বানালো এই মহাবিশ্ব? এত বড় স্পেস, এত বড় জায়গা কীভাবে চলছে? আমরা মানুষরাই তো কোনো কিছু বানানোর আগে চিন্তা করি, পরিকল্পনা করি, তারপর একটা জিনিস তৈরি করি যাতে সেটা সঠিকভাবে কাজ করে। তাহলে আপনার কি মনে হয় যে এত বড় মহাবিশ্ব, এত বড় স্পেস, এত বড় জায়গা, সব কিছু এত নিখুঁতভাবে একাই চলছে? কখনোই না, বরং কেউ তো এগুলো বানিয়েছে এবং তার দ্বারাই এগুলো পরিচালিত হচ্ছে। চলুন মহাবিশ্বের কথা বাদই দেয়া যাক। মিশরের পিরামিডের নাম হয়তো সবাই শুনেছেন। কখনো কি ভেবে দেখেছেন এত বড় পিরামিড কীভাবে তৈরি হয়েছে? কীভাবে একটি পাথরের উপর আরেকটি পাথরকে রাখা হয়েছে? যেখানে একটি পাথরের সর্বনিম্ন ওজন 5 টন, সেখানে কীভাবে তৈরি হয়েছে পিরামিড?
পিরামিডের কথা বাদই দিলাম, আপনি কি স্টোনহেঞ্জের নাম শুনেছেন? স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্টোনহেঞ্জ। কখনো কি চিন্তা করে দেখেছেন এইভাবে সাজানো লম্বা লম্বা পাথরকে একটির উপর আরেকটিকে রাখা হয়েছে কিভাবে? কে রেখেছে এগুলো? কী এগুলো? প্রতিটা মানুষ তার নিজের জায়গা থেকে আলাদা, কারো সাথে কারো হুবহু মিল নেই। এই মহাবিশ্বে লাখো কোটি গ্রহ রয়েছে, সবগুলোই নিজের জায়গাতে ঘুরতে থাকে। কখনো এমন হয়নি যে একটি গ্রহ নিজের জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। আমাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয়, আর এই খাবার আমরা পৃথিবী থেকেই পেয়ে থাকি। আমরা নিঃশ্বাস নিয়ে থাকি, কিন্তু আজ পর্যন্ত ওই বাতাসকে কেউ কোনো দিন দেখতে পারিনি। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে জিনিসের যতটুকু প্রয়োজন ততটুকুই রাখা হয়েছে। বায়ুতে অক্সিজেন সহ অন্যান্য গ্যাসের পরিমাণ, তাপমাত্রা, বায়ুচাপ, গ্র্যাভিটি ইত্যাদি সব কিছুকেই প্রয়োজন মতো রাখা হয়েছে। যদি এসব জিনিসের যে কোনো একটিরও সামান্য কম বেশি হতো, তাহলে এই পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকতো না। পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে 30 কিলোমিটার পার সেকেন্ড বেগে ঘোরে। এই ঘোরার গতি যদি সামান্য পরিমাণও কম বেশি হতো, তাহলে আমরা সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারতাম না। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার জন্য পৃথিবীতে ওজোন স্তর রয়েছে, এটা না থাকলে পৃথিবীতে কোনো জীব বাস করতে পারতো না। বসবাসের জন্য যে সব জিনিসের প্রয়োজন সব কিছুই দেওয়া হয়েছে। এরপরেও কি আপনার মনে হচ্ছে যে সব কিছু এত নিখুঁতভাবে একাই চলছে? কখনোই না, বরং এমন একজন আছেন যিনি এই সব কিছুকে বানিয়েছেন, সব কিছুকে চালাচ্ছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সব কিছুর মালিক, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। তার পরিচয় সম্পর্কে আসলে আমাদের কোনো ধারণাই নেই। সকল প্রশ্নের উত্তর আপনি 1400 বছর আগে কোরআনে পেয়ে যাবেন। মন দিয়ে কোরআন পড়ুন, আল্লাহকে জেনে যাবেন।